কেটে গেছে সব শঙ্কার মেঘ। পূর্ব নির্ধারিত সময়ে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এমনিতেই টিম অস্ট্রেলিয়া যে কোনো দলের জন্য শক্ত প্রতিপক্ষ, বাংলাদেশ দলের জন্য যেন আরো কঠিন তারা, কারণ টেস্টে দু দলের চারবারের মোকাবেলার অভিজ্ঞতা তেমন সুখকর নয় টাইগারদের। আর সেই কারণে ঢাকার কন্ডিশনিং ক্যাম্পের পর সাগরপাড়ের স্টেডিয়ামে নিজেদের মানিয়ে নিতে চট্টগ্রামে জোহরামে চৌধুরী স্টেডিয়ামে 7 দিনের কঠোর অনুশীলন শুরু করেছে টাইগাররা। এদিকে অজিদের বিপক্ষে খেলতে যেমন মুখিয়ে আছে লাল সবুজের প্রতিনিধিরা, তেমনি ভালো করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দলের এই ডানহাতি পেস বোলার। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ টিম সব ফরম্যাটে, তো ওদের সাথে আমরা সবাই খুবই মরিয়া যে একটা ভালো কিছু করার, আর আল্লাহর রহমতে আমাদের সে অ্যাবিলিটিটা আছে এবং আমরা প্রমাণও করেছি। তো আশা করি ওরা আসলে এবারও যদি আমরা ভালো কিছু করতে পারি টেস্টে, এটা আমাদের ওয়ার্ল্ড ক্রিকেটে আমাদের আরও সম্মানকর একটা অবস্থান হবে এবং আমরা ভালো কিছু করবো, এবং ভবিষ্যতেও আপকামিং সিরিজগুলো যেগুলো আসতেছে প্রত্যেকটাই অনেক টাফ, তো ওই সব ক্ষেত্রেও কনফিডেন্সটা ভালো থাকবে আমাদের। সর্বশেষ 2006 সালে জোহরামের চৌধুরী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। 11 বছর পর সেই মাঠে আবারও প্রতিপক্ষ হিসেবে অজিরা। সিরিজে ভালো করতে অনুশীলনে বিভিন্ন বিষয় নিয়ে যেমন কাজ করা হচ্ছে, তেমনি স্মিথ বাহিনীর বিপক্ষে রিভার্স সুইং শক্তিশালী অস্ত্র হতে পারে বলে মনে করেন পেসার তাসকিন। যারা বড় বলার ওরা কিন্তু সব কন্ডিশনেই ভালো করতেছে, যদিও পেস সহায়ক কম থাকবে এখানে, কিন্তু এই উইকেটে বা এই কন্ডিশনে আমি মনে করি রিভার্স সুইংটা একটা অস্ত্র হতে পারে এবং এটা আমরা কাজ করতেছি। শুধু আজ নয়, আগামী 2 দিনও কঠোর অনুশীলন করবে টাইগাররা। এরপর 9 থেকে 11 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে 3 দিনের প্রস্তুতি ম্যাচ। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।